চোখ রাখবো পরের খবরে। আধার কার্ড এবং প্যান কার্ড লিংকের সময়সীমা বাড়ানো হলো, 30 জুন পর্যন্ত বাড়ানো হলো এই সময়সীমা। আধার কার্ড প্যান কার্ড লিংক করানোর যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তার সময়সীমা বৃদ্ধি, 30 জুন পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, সময়সীমা বাড়ানো হয়েছে আধার প্যান লিংকের জন্য। দেখো, আধার এবং প্যান লিংকের যে সময়সীমা ছিল এই মাসের শেষে, সেটাকে কিন্তু এক মাসের জন্য বাড়ানো হয়েছে, অর্থাৎ 30 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে যারা যারা এর 30 জুন পর্যন্ত করবেন না, তারপরে কিন্তু প্যানের যে অপারেটিভ সিস্টেম আছে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে কিন্তু টিডিএস টিসিএস যে ফাইনগুলো লাগে সেগুলো ফাইন দিয়ে তারপর কিন্তু যারা চালানো চালাতে পারবে। তবে সব থেকে বড় বিষয় যে আধার প্যান লিংকের যে সময়সীমা ছিল 31 মার্চ পর্যন্ত, সেটাকে কিন্তু বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হলো, এবং এই সময়সীমাটা বাড়ানো হলো কারণ অনেকেই কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকেই কিন্তু বলছিলেন যে এখনো পর্যন্ত আধার প্যান লিংকের যে তথ্য যেটা এখনো পর্যন্ত আমরা কেন্দ্র সরকার থেকে পাচ্ছি সেই লিংক কিন্তু এখনো পর্যন্ত 60-65% মতন হয়েছে। এখনো কিন্তু 30-35% মতন লোক কিন্তু এখনো পর্যন্ত এই আধার প্যান লিংক করাতে পারেনি। সুতরাং এইটা দেখেই কিন্তু তারপর কিন্তু এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সূর্যন্দীমান, ধন্যবাদ দীপ্তিমান।